ধরে পানিতে ফেলে দিচ্ছে, গালি দিচ্ছে। প্রকাশ্য দেবালয়কে যখন নকল করতে বাধা দিয়েছে শিক্ষক, যখন ক্লাসের বাইরে এসেছেন শিক্ষকের শিক্ষককে ওই সোনার ছেলেরা তলা দিয়ে আঘাত করেছে, এটাও দেখেছি। এখন জাতির কাছে আমার প্রশ্ন, যেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষককে অজুর পানি ঢেলে দেয়, শিক্ষকের পা মুছে দেয়, ওই ছাত্রগুলা কি যোগ্য ছাত্র? নাকি যেই ছাত্রগুলা শিক্ষককে ধরে বালয় ওই ছাত্রগুলা যোগ্য ছাত্র? ওই পানি ঢালাগুলো কথা বলেন না কেন? আজকে যারা শিক্ষককে ধরে পিটায় এরাই আজকে মাতৃভাষা, ঠিক কিনা? আর এদের মুখ দিয়ে বের হয় মাদ্রাসার ছাত্ররা টাকা তুলে মানুষ, আল্লাহর কসম করে বলি কোন হারাম খোরের টাকা দিয়ে মাদ্রাসা চলে না। যদি কোন হারাম খোর মাদ্রাসা এক টাকা দেয় ওই মাদ্রাসা থেকে যোগ্য আলেম বের হয় না। আজকে বাংলাদেশে যোগ্য আলেমের ঘাটতির কারণ হলো ঘুষখোর, জিনাখোর, সুদখোর রাস্তা খেয়ে ফেলেছে, বিল্ডিং খেয়ে ফেলেছে, রডের বদলে বাঁশ দিয়েছে। এই সমস্ত বেয়াদবগুলা নিজের টাকাকে হালাল করবার জন্য মাদ্রাসায় দান করে, এজন্য মাদ্রাসা থেকে আজকে যোগ্য ছাত্র বের হচ্ছে না। আমরা বলি মাদ্রাসায় তোমরা উন্নয়ন করছো না, বরং মাদ্রাসার শিক্ষাকে তোমরা ধ্বংস করছো, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা মাদ্রাসার শিক্ষার গুরুত্ব অপরিসীম, ঠিক কিনা বলেন? আমরা প্রবাদে পড়েছি শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা সত্য কথা নয়? সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড, ঠিক কিনা বলেন? আর সুশিক্ষা কোথায় পাওয়া যায়? জোরে বলেন, আরো জোরে বলেন। তো আপনি কি আপনার সন্তানকে শুধু শিক্ষা দিবেন না সুশিক্ষা দেবেন? কে কে দেবেন, হাত তোলেন তো, আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে কালকে থেকে বাচ্চাটা এখানে ভর্তি করে দিয়ে যাবে, পারবেন না ইনশাআল্লাহ? শুধু শিক্ষা দিও না রে ভাই, যদি শুধু শিক্ষা দাও বৃদ্ধ বয়সে তোমাকে ঠিকই বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। সুশিক্ষা দাও, পিতামাতার মর্যাদা বোঝাও, শিক্ষকের মর্যাদা বোঝাও, তাহলে সন্তান কখনো তোমাকে বয়কট করবে না, ঠিক কিনা বলেন? তাহলে আবারও বলি, বলেন সুশিক্ষা কোথায় পাওয়া যায়? মাদ্রাসায়। আরো জোরে বলেন, মাদ্রাসায়। তাহলে বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা আসেন, এতটুকু তো বোঝা গেছে, সুশিক্ষা কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আমি সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারার 121 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ঘন্টা এক আমার